আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওতে ফাঁকা দাঁতের দুইটি স্থায়ী ও একটি অস্থায়ী চিকিৎসা নিয়ে কথা বলবো তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স যাদের এ ধরনের ফাঁকা সমস্যা রয়েছে দাঁতের এটি হতে পারে একটি দাঁতের সামনের দিকে ফাঁকা অথবা কয়েকটি দাঁতে ফাঁকা তো এসব দাঁতের ট্রিটমেন্ট রয়েছে অবস্থার উপর নির্ভর করে বিভিন্ন পজিশনে বিভিন্ন ট্রিটমেন্ট রয়েছে তো ভিওয়ার্স আমি এই সব যে দাঁতগুলো রয়েছে এ ধরনের এমন দাঁতে দুইটি স্থায়ী এবং একটি অস্থায়ী ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা করব। তো ভিওয়ার্স আমি প্রথমেই রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে উঁচু দাঁত নিচু করে দাঁতের ফাঁকা বন্ধ করা সম্পর্কে আলোচনা করছি তো ভিওয়ার্স এটি হচ্ছে রিমুভাল অ্যাপ্লায়েন্স যেমনটি আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন দাঁতের উপর থেকে একটি তারের মতো দেওয়া আছে এটিকে রিমুভাল অ্যাপ্লায়েন্স বলা হয় এটি খোলা অবস্থায় দেখতে এমন দেখা হয় এমন দেখা যায় আপনি যখন এটি খুলে রাখবেন বা খুলবেন তখন এটি এমন হবে আর যখন আপনি পরে রাখবেন তখন ঠিক এভাবে উপরের চলে হলে এভাবে আপনার সেটিং করা থাকবে এটি ডাক্তার আপনাকে দেখিয়ে দিবে কীভাবে এটি ব্যবহার করতে হবে এটি আপনি যখন খুশি খুলতে পারবেন যখন খুশি আপনি পরে থাকতে পারবেন এটি উঁচু দাঁত নিচু করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং যদি দাঁত উঁচু হয় আর উঁচু হওয়ার কারণে যদি ফাঁকা হয়ে থাকে সেক্ষেত্রে এই রিমুভেল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে আপনি ট্রিটমেন্ট হতে পারবেন তবে সব ধরনের দাঁতের সব পজিশনের দাঁতের ক্ষেত্রে কিন্তু এই রিমুভাল অ্যাপ্লায়েন্স দ্বারা ট্রিটমেন্ট করা যাবে না তো চলুন আমরা দেখে আসি যে কি ধরনের দাঁত দাঁতের পজিশনটা কেমন হলে আপনি করাতে পারবেন এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন দু দাঁতের মধ্যবর্তী স্থানে কিছুটা ফাঁকা আছে এবং দাঁত দুইটা কিছুটা অংশ উঁচু আছে অন্য অন্য দাঁতের তুলনায় পাশের যে দাঁতগুলো রয়েছে সেই দাঁতের তুলনায় কিন্তু এই দুটি দাঁত উঁচু রয়েছে এবং এই দুটি দাঁত যদি আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্স করান এই এমন পজিশনে তাহলে এই ফাঁকাটা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করার পরে সেটি ধীরে ধীরে আপনার যে দাঁতের উপর একটি প্রেসার তৈরি করবে এবং সেই প্রেসারে ধীরে ধীরে দাঁতটি নিচের দিকে নামতে থাকবে এবং এই যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন কিছুটা উঁচু রয়েছে এই উঁচুটা যদি নিচু হয়ে যায় তাহলে কিন্তু এমনিতেই ফাঁকাটা বন্ধ হয়ে যাবে এটি হচ্ছে এমন পজিশনে রিমুভাল অ্যাপ্লায়েন্সের দ্বারা ট্রিটমেন্ট হতে পারবেন খেয়াল রাখতে হবে যে রিমুভাল অ্যাপ্লায়েন্স সেই দাঁতে করা যাবে যে দাঁত নিচে নামার জায়গা রয়েছে অর্থাৎ যদি কামড়ে বেঁধে যায় অর্থাৎ দাঁত নিচু করার সময় যদি পাশের দাঁতে বেঁধে যায় যেমন এই দুটি দাঁত দেখতে পাচ্ছেন এই দুটি দাঁত যদি নিচের দিকে চাপ দেওয়া হয় চাপিয়ে দেওয়া হয় ভিতরের দিকে তাহলে কোথাও বেঁধে যাওয়ার সম্ভাবনা নাই তো এর জন্য যদি এ পজিশন হয় এখানে যদি সামনে চারটি দাঁতও ফাঁকা ফাঁকা থাকে বা উঁচু থাকে আর নিচে যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্স করাতে পারবেন ভিউয়ার্স এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন এমন অবস্থায়ও আপনি রিমুভাল প্ল্যান্স করাতে পারবেন এখানে সামনে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এই দুইটি দাঁত উঁচু রয়েছে তো এই দুটি দাঁত উঁচু হওয়ার কারণেই কিন্তু এখানে ফাঁকাটা হয়েছে আর এই দুইটি দাঁত যদি নিচু হয়ে যায় তাহলে কিন্তু ফাঁকাটা এমনিতেই মিলিয়ে যাবে অর্থাৎ ফাঁকাটা এমনিতেই বন্ধ হয়ে যাবে তো এই পজিশনে কিন্তু আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন রিমুভাল অ্যাপ্লায়েন্স আপনাকে ব্যবহার করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো ছয় ঘন্টা আট ঘন্টা এরকম যত বেশি ব্যবহার করবেন তত তাড়াতাড়ি দাঁতের ফাঁকাটা বন্ধ হয়ে যাবে আর রিমুভাল অ্যাপ্লায়েন্সে যদি ট্রিটমেন্ট করা যায় আর সেক্ষেত্রে ফাঁকাটা যখন বন্ধ হয়ে যাবে তখন আপনার সেটি স্থায়ীভাবে বন্ধ থাকবে ভিউয়ার্স এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যায় বা রিমুভাল অ্যাপ্লায়েন্স করার মতো পজিশন অর্থাৎ এখানে দেখুন একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন এখানে উপরের যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন আর নিচের যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন এভাবে সাধারণভাবে কামড় যখন মিলানো হয় তখন দেখা যায় যে এখানে যে নিচের যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন আর উপরের দাঁতগুলা নিচের দাঁতের ঠিক কোথায় এসে পড়তেছে অর্থাৎ নিচের যে দাঁতগুলো রয়েছে এই নিচের দাঁতগুলা কিন্তু সামনের দাঁতে সামনের উপরের দাঁতের ভিতরের দিকে যে কামড় বসছে অর্থাৎ এই দুইটি দাঁত যদি চাপ দেওয়া হয় অর্থাৎ চাপানো হয় তাহলে কিন্তু এটি নিচে যাওয়ার এখনো পর্যন্ত জায়গা রয়েছে তো যতটুকু জায়গা রয়েছে ততটুকু অংশ কিন্তু এখানে রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করে এটি নিচু করা যাবে যদি সামনের দিকে এরকম অবস্থায় ফাঁকা থাকে সেক্ষেত্রে ফাঁকাটাও বন্ধ হয়ে যাবে দাঁতটাও নিচু হয়ে যাবে কিন্তু যদি এই সামনের দাঁতগুলা এই পজিশনে থাকতো সামনের যে নিচের দাঁতগুলো দেখতে পাচ্ছেন এটা যদি এই পজিশনে থাকতো তাহলে কিন্তু রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট হওয়া যেত না এবং সেক্ষেত্রে হয়তো কখনো কখনো দুই মারিতেই রিমুভাল অ্যাপ্লায়েন্স করার প্রয়োজন হয় সেটি অবস্থার উপর নির্ভর করে ভিউয়ার্স এখানে আরও ভালো করে আপনারা বুঝতে পারবেন যে দেখুন নিচের দাঁত এখানে রয়েছে আর সামনের দাঁত এখানে রয়েছে এই সামনের দাঁত যদি চাপ দেওয়া হয় তাহলে কিন্তু নিচের দিকে যেতে কোনো বাধাগ্রস্ত হবে না তাই এই যে পজিশনগুলো দেখতে পাচ্ছেন এই পজিশনে রিমুভাল অ্যাপ্লায়েন্স করাতে পারবেন রিমুভাল অ্যাপ্লায়েন্স করার জন্য যদি সামনের থেকে ওয়ারের মাধ্যমে তা চাপ দেওয়া হয় তাহলে কিন্তু আশেপাশে যে দাঁতগুলো রয়েছে সেইগুলোও বেঁধে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তাই এই পজিশনের দাঁতগুলো আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন ভিউার্স আসুন এখন দ্বিতীয় নম্বরে যে ট্রিটমেন্টটি রয়েছে এমন ফাঁকা দাঁতের সে সম্পর্কে আলোচনা করব। ভিওয়ার্স এখানে যে সমস্যাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু উঁচু নয় এই দাঁতটি উঁচু নয় কিন্তু এটি আপনার এমনিতেই ফাঁকা ফাঁকা হয়ে গেছে এমন পজিশনে আপনি রিমুভালার অ্যাপ্লায়েন্স করাতে পারবেন না যদি এই ফাঁকা বন্ধ করার জন্য আপনি রিমুভালার অ্যাপ্লায়েন্স করান তাহলে পারবেন না কারণ হচ্ছে এখানে কিন্তু দাঁত উঁচু নাই দাঁত যদি উঁচু থাকতো তাহলে এখানে রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যেত আর তাছাড়া নিচে যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যখন এই সামনের দাঁতটি চাপিয়ে দেওয়া হবে তখন নিচে দাঁতে এসে বেঁধে যাবে আর তার জন্য এই এই দাঁত দুইটা নিচে নামতে পারবে না তবে এই ধরনের দাঁতের জন্য আপনাকে ব্রেসের ট্রিটমেন্ট করাতে হবে যখন আপনি ব্রেসের ট্রিটমেন্ট করাবেন তখন এটি ধীরে ধীরে ক্লোজ হয়ে যাবে যদি একের অধিক ফাঁকা থাকে সেক্ষেত্রেও আপনার রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যাবে না সেক্ষেত্রে আপনার দেখতে পাচ্ছেন যে দাঁতগুলো কিন্তু একের পর এক বেঁধে গেছে অর্থাৎ নিচের যে দাঁতগুলো রয়েছে এগুলা উপরের দাঁতের সঙ্গে মিশে যাচ্ছে দাঁতগুলো চাপানোর কোনো জায়গা নাই চাপাতে গেলেই নিচের দাঁতে বেঁধে যাচ্ছে তো এমন পজিশনে আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্স করাতে পারবেন না তবে এই পজিশনে আপনাকে অবশ্যই ব্রেসের ট্রিটমেন্ট করাতে হবে ভিওয়ার্স এটি হচ্ছে ব্রেসের ট্রিটমেন্ট যেটিকে আমরা ডেন্টাল ব্রেস বলে থাকি অনেকে মেটাল ব্রেস বলে থাকি তো ভিওয়ার্স এই মেটাল ব্রেসের মাধ্যমে আপনি এই ধরনের ফাঁকা দাঁতের স্থায়ী চিকিৎসা করাতে পারবেন এই ধরনের ফাঁকা দাঁতের স্থায়ী চিকিৎসা করতে এক একটা পজিশনের উপর নির্ভর করে সময়টা নির্ধারিত হয় যেমন এ ধরনের ফাঁকা যদি থেকে থাকে তাহলে আপনার হয়তো তিন থেকে চার মাসের মতো সময় লাগে স্থায়ীভাবে ফাঁকাটা বন্ধ হতে ভিওয়ার্স এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটি ফাঁকা এই ফাঁকাও কিন্তু আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে এটি করাতে পারবেন না এর জন্য আপনাকে অবশ্যই যদি আপনি স্থায়ীভাবে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যদি আপনি ট্রিটমেন্ট করাতে চান সেক্ষেত্রে আপনাকে ব্রেসের ট্রিটমেন্ট করাতে হবে ব্রেসের ট্রিটমেন্ট যখন আপনি শুরু করবেন তার দেখা যায় ছয় মাস বা সাত মাসের ভিতরে এ ধরনের ফাঁকাগুলো ধীরে ধীরে ক্লোজ হতে থাকে দাঁতের পজিশন অনুযায়ী দুই মারিতেও ব্রেস করা যেতে পারে আবার এক মাড়িতেও কখনো কখনো ব্রেস করা যেতে পারে তো ভিউয়ার্স এ ধরনের সমস্যা যদি আপনি পরিপূর্ণ স্থায়ীভাবে সমাধান করতে চান আপনাকে অবশ্যই ব্রেসের ট্রিটমেন্ট করাতে হবে ব্রেসের ট্রিটমেন্ট যখন আপনার শুরু হয় তখন দাঁতের উপরে এ ধরনের ক্লিপের মতো দেওয়া থাকে এগুলোকে আমরা ব্র্যাকেট বলে থাকি তো এ ধরনের দেওয়া থাকে তো এ ধরনের যখন আপনার ব্রেস ট্রিটমেন্টে শুরু হবে এগুলো আপনার দাঁতের সঙ্গে ফিক্সড করে লাগিয়ে দেওয়া হবে এটি আপনি নিজে নিজে খুলতে পারবেন না এ ধরনের ফাঁকা স্থায়ী সমাধানের জন্য ব্রেসি একমাত্র ট্রিটমেন্ট এছাড়া অন্য কোনো উপায়ে আপনি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে আপনি ট্রিটমেন্ট হতে পারবেন না এ ধরনের ফাঁকার সমস্যায় ব্রেস করলে ধীরে ধীরে একটি সময় কিছুদিন পরে যে দাঁতের পজিশন উপর নির্ভর করবে যে কতদিন সময় লাগবে সাধারণত এমন যদি ফাঁকা থাকে তাহলে ছ থেকে সাত মাস সময় লেগে থাকে ফাঁকাটা স্থায়ীভাবে বন্ধ হতে এর মধ্যে ব্রেসের ট্রিটমেন্ট চলাকালীন আপনাকে কয়েকবার ডাক্তারের কাছে যেতে হয় এছাড়া যদি এ ধরনের আঁকা বাঁকা ফাঁকা দাঁতও থেকে থাকে তাহলে আপনি অন্য কোনো উপায়ে ট্রিটমেন্ট হতে পারবেন না একমাত্র ব্রেস্ট ট্রিটমেন্টের মাধ্যমেই এ ধরনের আঁকা বাঁকা এবং ফাঁকা দাঁত কিছু উপরে রয়েছে কয়েকটা কয়েকটা বাহিরের দিকে হেলে আছে এ ধরনের আঁকা বাঁকা উঁচু নিচু দাঁতের ট্রিটমেন্ট একমাত্র আপনি ব্রেস ট্রিটমেন্টের মাধ্যমে করাতে পারবেন বেস ট্রিটমেন্টে যদি আপনি ট্রিটমেন্ট করান তাহলে আপনার সময়টা কেমন হবে সেটি নির্ধারণ করা হবে যে আপনার দাঁতের কন্ডিশনের উপর নির্ভর করে সেটি করা হবে ভিউয়ার্স এছাড়া আর যে একটি পদ্ধতি রয়েছে যেটি অস্থায়ী পদ্ধতি রয়েছে সেটি ফিলিংয়ের মাধ্যমে যেটিকে আমরা লেজার ফিলিং বলে থাকি বা লাইট কিওর ফিলিং বলে থাকি তো এ ধরনের সমস্যায় আপনি লাইট ফিলিং ফিলিংও করাতে পারবেন লাইট ফিলিং ফিলিংয়ে আপনার সময়টা কম লাগবে এ ধরনের সমস্যা হতে পারে যদি দেখা যায় যে বেশ কয়েকটি দাঁতের ফাঁকা রয়েছে অর্থাৎ সামনের দিকে দু থেকে চারটি দাঁতে এরকম যদি ফাঁকা থেকে থাকে সেক্ষেত্রে আপনি ফিলিংয়ের মাধ্যমেও ট্রিটমেন্ট করাতে পারবেন কিন্তু সেটি স্থায়ী হবে না ফিলিংয়ের ট্রিটমেন্টটি করালে আপনার দাঁতগুলা একটু বড় বড় দেখা যাবে যেমন দেখতে পাচ্ছেন যে এখানে যে ফাঁকাটা রয়েছে এই ফাঁকাটা কিন্তু লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে বা লেজার ফিলিংয়ের মাধ্যমে ফাঁকাটা বন্ধ করা হয়েছে দাঁতের মতোই দেখতে কিছু ফিলিং রয়েছে ডাক্তারদের কাছে আমাদের কাছে রয়েছে সেই ফিলিং দ্বারা দাঁতের সঙ্গে ম্যাচিং করে দাঁতের কিছু অংশ তৈরি করে দেওয়া হয় মেডিসিনের মাধ্যমে ফিলিংয়ের মাধ্যমে যেটি দেখতে সেম দাঁতের মতোই হয়ে থাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ফাঁকা ছিল এটি কিন্তু ফিলিং করার পরের ছবি যেটি দেখতে দাঁতগুলো একটু আগের তুলনায় বড় বড় হয়ে যাবে কিন্তু যে এখানে যে ফিলিংটি করা হলো এই ফিলিংটা চিরস্থায়ী হয় না এটি চিরস্থায়ী হবে না এটি আপনার কারো ক্ষেত্রে ছ মাস কারো ক্ষেত্রে দশ মাস এক বছর দু বছরও টিকতে পারে বা তিন বছরও টিকতে পারে সেটি দাঁতের পজিশনের উপর নির্ভর করে আপনাকে বলে দেওয়া হয় যে কত দিনের মতো টিকতে পারে সাধারণত দেড় থেকে বছর ভালোভাবে থাকে তারপরে দেখা যায় তিন বছরের উপরেরও অনেকের স্থায়ী হয়ে থাকে তবে এটি স্থায়ী ট্রিটমেন্ট নয় যে ফিলিংয়ের মাধ্যমে আপনি ট্রিটমেন্ট করবেন সেটি স্থায়ী ট্রিটমেন্ট নয় ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করার সময় দাঁতের এমন ফাঁকায় এমন ধরনের মেডিসিন যেটা আমরা ফিলিং করে বলে থাকি তো এই ফিলিং ধীরে ধীরে দাঁতের সঙ্গে জয়েন্ট করে দাঁতের সঙ্গে ফিক্সড করে দেওয়া হয় রেস সাহায্যে দাঁতের সঙ্গে ফিক্সড করে দেওয়া হয় যেটি দেখতে সেম দাঁতের মতোই হয়ে থাকে আর তার কারণে এই দাঁতের যে ফাঁকাগুলো থাকে সেগুলো ধীরে ধীরে সেগুলা বন্ধ হয়ে যায় সাথে সাথে এমন ধরনের ফাঁকা আপনার বন্ধ করতে হয়তো খুব বেশি হলে আধা ঘন্টা বা এক ঘন্টা সর্বোচ্চ সময় লাগতে পারে তার এক ঘন্টারও কম সময়ের মধ্যে আপনার এই ট্রিটমেন্টটি কমপ্লিট হয়ে যাবে কে এই ট্রিটমেন্টের আগে অথবা পরে আপনাকে কোনো রকম ওষুধ খেতে হবে না কোনো ব্যথা হবে না কোনো ব্যথামুক্তভাবেই ট্রিটমেন্টগুলো করা হয় তো ভিউয়ার্স এটির সবথেকে বড়। সমস্যা হচ্ছে এটি স্থায়ী ট্রিটমেন্ট নয় এটি করে যাওয়ার কিছুদিনের মধ্যেও পড়ে যেতে পারে অথবা কারো দু থেকে পাঁচ বছরও টিকে যেতে পারে তো ভিওয়ার্স এভাবে মেডিসিনের মাধ্যমে ফিলিংয়ের মাধ্যমে দাঁতের ফাঁকাটা বন্ধ করে দেওয়াই হচ্ছে দাঁতের অস্থায়ী ফাঁকা দাঁতের অস্থায়ী চিকিৎসা যেটি আমরা লাইট কিউর ফিলিং বলে থাকি এখানে দেখুন যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে এই ফাঁকাটা বন্ধ করা হয়েছে ফিলিং করে যেমনটি এখানে দেখে বোঝা যাচ্ছে যে দাঁত দুইটা একটু বড় হয়ে গেছে আগে যে দাঁত ছিল সে দাঁতের তুলনায় কিন্তু এই দাঁত দুইটা কিছুটা বড় দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে এখানে যে ফিলিং দিয়ে আটকানো হয়েছে আর তার জন্যই এখানে দাঁত দুইটা একটু বড় দেখা যাচ্ছে তবে এই ফিলিংটি কিন্তু আপনার যে কোনো সময়ে অর্থাৎ ছ মাসের মধ্যেও পড়ে যেতে পারে আবার দেখা যায় তিন থেকে চার বছরও দীর্ঘস্থায়ী হতে পারে ফিলিং করার পরে আপনাকে কিছু নির্দেশনা দেওয়া হবে যেমন আপনি এভাবে কামড় দিবেন না এইভাবে ব্রাশ করবেন না এভাবে চলবেন তো সেভাবে যদি আপনি নিয়ম মেনে চলেন তাহলে দু থেকে পাঁচ বছরেও সমস্যা হয় না আবার কারো কারো ক্ষেত্রে ফিলিংগুলো পড়েও যায় এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটা ফাঁকা রয়েছে এখানে কিন্তু সব সবকটি লাইটকিওর ফিলিংয়ের মাধ্যমে এখানে ট্রিটমেন্ট করা হয়েছে যেটি দেখতে সেম দাঁতের মতোই দাঁতের অংশই মনে হচ্ছে ফিলিং করা জায়গাগুলা তো চাইলে ফিলিংয়ের মাধ্যমে করাতে পারবেন ফিলিংয়ের মাধ্যমে যেহেতু এটি অস্থায়ী ট্রিটমেন্ট ট্রিটমেন্ট তার জন্য এটি খরচও কম সব থেকে বেশি খরচ হয় ব্রেস্ট ট্রিটমেন্ট করাতে তারপরে রিমুভাল অ্যাপ্লায়েন্স এবং যে অস্থায়ী ট্রিটমেন্টগুলো রয়েছে খরচ সম্পর্কে জানতে আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অনুসরণ করুন আপনি খরচ সম্পর্কে জানতে পারবেন এছাড়া যদি দাঁত সম্পর্কে জানতে চান সেক্ষেত্রেও আপনি আমার ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দেওয়া কথাগুলো অনুসরণ করুন এবং সেভাবে আপনি আমার কাছে যদি কিছু জানতে চান জানতে পারেন তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম